নমস্কার বন্ধুরা, কেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি একটা স্যুপ, যেই স্যুপটা মোমোর সঙ্গে খাওয়া যায়। প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি, তারপরে এর মধ্যে আমি রসুন কুচি দিচ্ছি, দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। রসুনটা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি বিন এবং গাজর দিয়ে দিচ্ছি। বিন এবং গাজর আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এইবারে সবজিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে আমি সামান্য চিকেন এবং জল আমি আগের থেকে সেদ্ধ করে নিয়েছি, সেই সেদ্ধ করা চিকেন ও জল আমি দিয়ে দিচ্ছি এবং লবণ ও গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো স্যুপটা। যখন ফুটে উঠবে তারপরে আমি সামান্য অ্যারারুট জলে গুলে দিয়ে দিচ্ছি, যাতে স্যুপটা একটু ঘন হয়। এইভাবে খুব সহজেই বাড়িতে একটা স্যুপ তৈরি করে নেওয়া যেতে পারে, যেটা মোমোর সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। স্যুপ তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। কেমন হয়েছে স্যুপ আপনারা তৈরি করে দেখবেন বাড়িতে, ভালো লাগলে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন।